হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সায়েন্স। আপনাদের সাথে আছি আমি বিপ্লব। তো আজকে আমি তৈরি করবো একটা ম্যাজিক টেস্টার, যে টেস্টারটাকে আপনারা ওয়্যারলেস টেস্টার বলতে পারেন অথবা এসি টেস্টার বলতে পারেন। তো এই টেস্টারটার কাম হবে, আমাদের বাসায় যে 220 ভোল্ট লাইন আছে, এই 220 ভোল্ট লাইনের ফেস এবং নিউট্রাল আমাদের ইন্ডিকেট করার জন্য আমরা যে নর্মাল টেস্টার ইউজ করি সেটাকে আমাদের ঢুকাইতে হয়। কিন্তু আমরা এই টেস্টারটার মাধ্যমে যে ইনসুলেশন আছে, এই ইনসুলেশনের উপর দিয়ে কিন্তু ধরলে কিন্তু আমাদের টেস্টারটা বলে দিবে কোনটা ফেস তার এবং কোনটা নিউট্রালটা। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রথমে লাগবে আমাদের BC547-এর দুটি ট্রানজিস্টার, এবং এরপরে লাগবে আমাদের 3.7 ভোল্টের একটা এলইডি এবং 3.7 ভোল্টের একটা ব্যাটারি। এক নম্বর পিনটার নাম হলো কালেক্টর, দুই নম্বরের নাম হলো বেজ, এবং তিন নম্বরটার নাম হলো এমিটার। তো এখন আমরা আমাদের যে তিন নম্বর পয়েন্টটা আছে এমিটার পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা সুন্দর করে পিছনের দিকে ভাঁজ করে দিব। ঠিক এই সিস্টেমে আপনারা যেরকম স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এরকম করে সুন্দর করে ভাঁজ করে দিবেন। এবং আমাদের যে অন্য পিনটা আছে, এই অন্য পিনটাকে আমরা সুন্দর করে দুই সাইডে আমাদের যে এক নম্বর এবং তিন নম্বর পিনটা আছে দুইটাকেই সুন্দর করে দুই সাইডে ভাঁজ করে নিব। এবং আমাদের যে তিন নম্বর পয়েন্টটা আছে ওইখানে, ওই তিন নম্বর পয়েন্টের সাথে আমাদের যে এখানের বেস পয়েন্টটা আছে, এই বেস পয়েন্টটাকে সুন্দর করে লাগিয়ে দিব ঠিক এই সিস্টেমে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে উল্টিয়ে নিয়েছি এইটাকে, এমিটার প্লাস বেস। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এমিটার পয়েন্টটা প্রথমবার, আর দুই নম্বর ট্রানজিস্টার বেস পয়েন্টটাকে আমরা সুন্দর করে এখানে হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে আপনারা সুন্দর করে বুঝতে পারেন। তো এরপরে আমরা এটাকে সোল্ডারিং করে দেবো সুন্দর সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সোল্ডারিং আয়রনের সাহায্যে এটাকে সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি। তো আপনারা এখানে সুন্দর করে সোল্ডারিং করে দিবেন। এরপরও যদি আপনাকে এটা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ এটা খুবই ছোটো সার্কিট। এটা প্রথমে দেখে আমারও এরকম মনে হয়েছিল। তো এখন আমরা এলইডিটাকে সংযোগ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এলইডির প্লাস এবং মাইনাস, বড় প্রান্তটা হলো প্লাস প্রান্ত এবং ছোটোটা হলো মাইনাস প্রান্ত। তো এখন আমাদের যে ট্রানজিস্টারের দুইটি প্রান্ত যে আমরা কেটে নিয়েছি, এই কাটা প্রান্ত দুইটিতে সুন্দর করে সোল্ডারিং করে নেব। তো তার জন্য আমরা এই সোল্ডারিং স্ট্যান্ডে বসিয়ে ট্রানজিস্টারগুলোকে আমরা সুন্দর করে পজিটিভটাকে সোল্ডারিং করে দিলাম, এবং আমাদের যে অন্য আরেকটা পাশ আছে নেগেটিভ পাশটা, এই পাশটাকে আমরা সুন্দর করে এখন সোল্ডারিং করে দেবো। তো আপনারা সোল্ডারিং অবশ্যই সুন্দর করে করবেন, এবং সোল্ডারিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন একটা টার্মিনাল যাতে অন্য টার্মিনালের সাথে না লেগে যায়। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এখন এরকম হয়েছে। তো এখন আমরা এটাকে ভোল্টেজ দিব, আইমিন পাওয়ার দিব। তো তার জন্য এলইডি প্লাসে আমরা ব্যাটারির যে প্লাস প্রান্তটা বা পজিটিভ প্রান্তটা লাগিয়ে দিব, এবং আমাদের যে অন্য আরেকটি ট্রানজিস্টারের পয়েন্ট খালি আছে, এই খালি পয়েন্টটাতে আমরা ব্যাটারির নেগেটিভটা সুন্দর করে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের পজিটিভটা লাগানো শেষ, এখন আমরা নেগেটিভটা লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সোল্ডারিং আয়রনটাতে 220 ভোল্ট থাকার কারণে কিন্তু এটা ইন্ডিকেট করে দিল। তাহলে আপনারা লাগানোর সময় বুঝে যাবেন, অনেক সময় কিন্তু ইন্ডিকেট করবে, তো আপনারা যখন টাচ করবেন তখন কিন্তু ইন্ডিকেট করবেন। তো এখন আমরা এটার আমাদের যে নর্মাল যে টেস্টারটা আছে টেস্টারটাকে খুলে নিব, এবং এইখান থেকে আমরা আমাদের যে টেস্টারের টিউবটা আছে এই টিউবটাকে বের করে নিব, এবং এইখান থেকে আমাদের স্প্রিংটা লাগবে। আমাদের শুধু টিউব আর স্প্রিং এই দুইটা জিনিসই লাগবে। তো এখন এই টিউবটাকে আমরা আমাদের যে এলইডিটা আছে এই এলইডিটার উপরে লাগিয়ে দেবো সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন আমরা যখন হাত লাগতেছে আমার কিন্তু এইখানে একটু করে জ্বলতেছে, আর আপনারা যদি একদম জ্বলে তাহলে বুঝতে পারবেন যে আপনারা এইটা কিন্তু 100% ওয়ার্ক করতেছে। তো দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমি এখন গ্লুগানের সাহায্যে পিছনের ব্যাটারিটাকে সুন্দর করে বসিয়ে দিলাম যাতে নড়াচড়া না করে। তো এখন আমরা আমাদের যে স্প্রিংটা আছে এই স্প্রিংটাকে কিন্তু এইখানে সুন্দর করে লাগিয়ে দিব। আমাদের যে বেস পয়েন্টটা আছে একটা খালি আছে নিচে, দিয়ে আমরা অ্যান্টেনার জন্য রেখেছিলাম, এটার সাথে লাগিয়ে দিব সুন্দর করে। তো এই মুহূর্তে আমরা এখন সোল্ডারিং স্ট্যান্ডে এটাকে লাগিয়ে দিয়েছি, এবং এখন এইখানে আমাদের যে স্প্রিংটা আছে এই স্প্রিংটা কিন্তু আমাদের এখানে অ্যান্টেনা হিসাবে কাজ করবে। এই অ্যান্টেনাটার মাধ্যমে কিন্তু আমাদের এইখানে এসি কারেন্ট ইন্ডিকেট করবে যে এইখানে এসি কারেন্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা যদি এইখানে দেখতে পাচ্ছেন যে স্প্রিংটা নড়াচড়া করতেছে, তো তার জন্য আমরা এখানে একটু গ্লুগান লাগিয়ে দিব যাতে করে আমাদের এটা একবারে শক্তপোক্ত হয়ে বসে যায়। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু এখন লেগেছে। তো এখন আমরা এটাকে একটু টেস্ট করে দেখবো। তো আমাদের গ্লুগানে 220 ভোল্ট থাকার কারণে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুন্দর ইন্ডিকেট করতেছে। তো এখন আমি আমার সোল্ডারিং আয়রনটা যে আছে সোল্ডারিং আয়রনটা নিয়ে দেখবো যে এইটাতে কীরকম ওয়ার্ক করে। তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি সোল্ডারিং আয়রনটা নিয়েছি। তো এখন আমাদের যদি সোল্ডারিং আয়রনটার কাছাকাছি এটাকে নিয়ে যাওয়া হয় তাহলে দেখতে পাচ্ছেন যে এটাকে ইন্ডিকেট করতেছে, তার মানে এখানে 220 ভোল্ট কারেন্ট আছে। তো এখন আমি যদি এর তারটাকে একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর ওয়ার্ক করতেছে। তো এখন আমি তারটাকে খুলে দিয়েছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কোনো সিগন্যাল নেই, তার মানে এখানে আমাদের এটা 100% ওয়ার্ক করতেছে। তো এখন আমরা এই আমাদের টেস্টারটার ভিতরে এটাকে সুন্দর করে ঢুকিয়ে দিব। তো তার জন্য আমরা এখানে সুন্দর করে ঢুকি আর পিছনে যে ক্যাপটা আছে এই ক্যাপটাকে সুন্দর করে লাগিয়ে দিব। তো আমি একটু ভালো করে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সুন্দর করে দেখাচ্ছি। তো এখন আমরা এটাকে টেস্ট করব ফাইনালি।
তো এখন আমি 220 ভোল্ট লাইনটা নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এটার সাথে নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর ইন্ডিকেট করতেছে। তো এখন আমি এখানে ফেজ এবং নিউট্রাল দুটোকে আলাদা আলাদাভাবে ইন্ডিকেট করে দেখাবো। তো দেখবো যে কোনটা ফেজ কোনটা নিউট্রাল। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিকেট করতেছে না, তার মানে ধরা যায় এটা নিউট্রাল এবং এইটা ফেজ। তো দেখতে পাচ্ছেন একটাতে কিন্তু এইটা থ্রি, এইটাতে এটা হলো আমাদের ফেজ এবং এটা হলো আমার নিউট্রাল। এটাতে কোনো রকম সিগন্যাল নেই, এটাতে সিগন্যাল আছে। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ওয়ার্ক করতেছে আপনার, এটা কিন্তু 100% ওয়ার্কিং। তো এখন আমি যদি আরেকটু ভালোভাবে টেস্ট করে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমি আবার সল্ডিং আয়রনটা নিয়ে নিলাম এবং সল্ডিং আয়রনের তারের সামনে ধরে গেলেই কিন্তু আমাদের এই টেস্টারটা ইন্ডিকেট করতেছে কত সুন্দর। তো আমাদের স্টুডিওতে অতিরিক্ত লাইট থাকার কারণে হয়তো বা আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো এখন আমি এই টেস্টারটাকে একটু ভালোভাবে টেস্ট করে দেখাবো। তো তার জন্য আমি একটা তার নিয়ে নিয়েছি এবং তারটাকেই আমি এই মূলত এখন এখানে টেস্ট করে দেখাবো যে আমরা এখানে এটা দিয়ে তারও চেক করতে পারবো যে তারটার কোথাও কোনো রকম সমস্যা আছে কিনা, কোথাও কোনো রকম কাটা আছে কিনা, আবার কোথায় ফলস হয়েছে। তো একটা তো আমাদের যে মাল্টিপ্লাগ আছে এটার একটা পিনে লাগিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছি কোনো রকম ইন্ডিকেট নাই, আমাদের এখানে কোনো সিগন্যাল পাইনি, তার মানে এটা হলো নিউট্রাল। তো এখন আমরা এটাকে পাল্টাই দিব, পাল্টাই আমি অন্যরকম অন্য যে আরেকটা প্লাগ আছে ওইটাতে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সিগন্যাল দিচ্ছে, তার মানে আমাদের এটা হলো ফেজ। তো ফেজ এবং নিউট্রাল এটা কত সুন্দর ইন্ডিকেট করতেছে আপনারা এটা বুঝতে পারতেছেন। আপনাদের এটাকে বেশি কিছু বোঝার দরকার নেই, তো আপনারা নিজের ট্যালেন্ট দিয়ে বুঝে ফেলেছেন যে এটা কত সুন্দর ওয়ার্ক করে। তো আমি এইখানে এইখানে কেটে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে কেটে দিয়েছি এবং শুধুমাত্র তামাটা একটু কাভারের উপর লাগিয়ে দিব, তামার সাথে কোনো তামার সংযোগ থাকবে না। তো এরকম করে আমি এই তারটাকে জয়েন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তে আমি এখন এটাকে লাগিয়ে দিয়েছি। তো এখন আমি যদি এটাকে ধরি, তো দেখতে পাচ্ছেন কাটা অংশের এই পাশে কিন্তু আমাদের কোনো সিগন্যাল নেই, কিন্তু আমাদের যে যে পাশের থেকে আমাদের লাইনটা আসতেছে ইনপুট সেখানে কিন্তু আছে এবং আমাদের যে কাটা অংশের পরে এটা কিন্তু কোনো রকম লাইন নেই। তো দেখতে পাচ্ছেন আমি যদি এই তারে লাগিয়ে দেখি, লাগিয়ে দেখাই, তাও বুঝতে পারবেন যে আপনারা এখানে কিন্তু কোনোরকম লাইন নেই। তো আপনারা এখানে কিন্তু এখানে এই টেস্টারটাকে আগের মতোই প্লাগের ভিতরে ঢুকিয়েও কিন্তু এটাকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো গাইজ আশা করি আজকের ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা থেকে আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগেই দেখার জন্য।